আমফানের টাকা দুর্নীতি নিয়ে বীরভূমের দুবরাজপুর শহরে বিভিন্ন জায়গায় বিজেপির পোস্টার। বীরভূম জেলা দুবরাজপুর পৌরসভা বিভিন্ন জায়গায় বিজেপির পক্ষ থেকে আমফানের টাকা দুর্নীতি নিয়ে পোস্টার সাটানো হলো। পাশাপাশি রেশনের চাল নিয়ে দুর্নীতি, করোনায় কেন্দ্রীয় সাহায্যে কোটি কোটি টাকার দুর্নীতি নিয়েও পোস্টার সাটানো হয়। এদিন দুবরাজপুর বিজেপির সহসভাপতি সন্দীপ অগ্রওয়াল বলেন, দুবরাজপুরে সেরকমভাবে আমফানে ক্ষতিগ্রস্ত হয়নি, কিন্তু তবুও যাদের পাকা বাড়ি রয়েছে তারা আমফানের টাকা পেয়েছে, প্রকৃত যারা গরিব তারা পায়নি। এই সরকার দুর্নীতি সরকার, এরা রেশন দুর্নীতির সাথে যুক্ত থাকে। অন্যদিকে দুবরাজপুর পৌরসভা প্রশাসক পীযূষ পাণ্ডে বলেন, আমি বিগত 20 বছর ধরে পৌরপ্রধান হিসাবে ছিলাম এবং বর্তমানে প্রশাসক হিসাবে আছি। দুবরাজপুর পৌরসভায় কোনোদিনও অনিয়ম বেআইনের কাজ হয় না এবং আগামী দিনেও হবে না। বিজেপির এখন কোনো কাজ নেই, তাই এরকমভাবে অপপ্রচার করে বেড়াচ্ছে। বীরভূম থেকে শেকলি মোহাম্মদের রিপোর্ট, খাস খবর, বাংলা ওয়ান। পৌরসভায় আমি বিগত দিনে 20 বছর পৌরপ্রধান ছিলাম এবং দুবরাজপুর পৌরসভায় কোনোরকম অনিয়ম বেনিয়মের কাজ হয় না এবং আগামী দিনও হবে না। আমি আবার চেয়ারপারসনের দায়িত্ব দিচ্ছি, হবে না। এবং যে বিষয়টা নিয়ে ওরা বলছে, আমফানের টাকা নিয়ে, আমফানের টাকা ব্লক থেকে কয়েকজন স্টাফকে, তারা হয়তো কন্ট্রাকচুয়াল স্টাফ, এরকম ধরনের স্টাফকে দেওয়া ছিল, সেটা পৌরসভা সর্বতভাবে কোনো জানত না বা পৌরসভা জড়িত ছিল না এবং তারা বর্তমানে সে টাকা ফেরত দিয়ে দিয়েছে। দুবরাজপুর পৌরসভার ক্ষেত্রেও দু একজন ছিল যে তাদের ক্ষেত্রে না নিলে হতো এবং তারা পরে আমি যখন দেখি বলি, তারাও আব্দুর রহমান, বসন্ত ধীবর, এরাও টাকা ফেরত দিয়ে দিচ্ছে। অতএব এখানে কোনো দুর্নীতি বা কোনো কিছু নেই এবং এটা যদিও অ্যাডমিনিস্ট্রেটিভ অনিয়ম বেনিয়ম কিছু নেই, বিজেপির কোনো উন্নয়নের নিয়ে একটা পোস্টার নেই যে আমরা এটা করলাম এই জন্য আমাদের পক্ষে তখন সেটা নেই। শুধু তৃণমূলের বিরুদ্ধে লাগার পর তৃণমূলের এক একটা প্রকল্প বিশ্বশ্রী, চাই ভবিষ্যতে বিশ্বশ্রী হলো, উৎকর্ষ বাংলা হলো, তার আগে ক্ষমতা ছিল তখনও পৌরসভা চালিয়ে এসেছি, কোনোদিন কেউ একটা অনিয়ম বেনিয়মের কথা আমাদের বিরুদ্ধে তুলতে পারেনি। অথবা এটাও মিথ্যা, ভুল প্রমাণিত হবে। আর রেশন দুবরাজপুর শহরে রেশন নিয়ে আসবেন তো আমি খুব গর্ব করে বলতে পারি, আমার তৃণমূল দলের পক্ষ থেকে আমাদের যেভাবে দেখভাল করা হয়, কোনো রেশন ডিলার দুর্নীতির সঙ্গে জড়িত নয় বা কোনো পাবলিক এসে বলেনি যে আমি রেশনের মালটা আমাকে দিল না বা অর্ধেক দিল ঘুরিয়ে দিল, এরকম অভিযোগ দুবরাজপুর শহরে কোথাও নাই। এগুলো সেই করতে হয় বলে করছে বিজেপি, এদের দলের অস্তিত্ব রক্ষার জন্য, কোনো উন্নয়নমূলক প্রকল্প নাই, তাই দলটার অস্তিত্ব দেখাবার জন্য কিছু উল্টোপাল্টা পোস্টার লিখে তারা মার্কেটে বিভিন্ন জায়গায় ছিটিয়েছে, তাদের কোনো প্রভাব দুবরাজপুর শহরে পড়বে না। হ্যাঁ, আমরা বললাম যে দলটার কোনো উন্নয়নমূলক প্রকল্প, মানে কেন্দ্রীয় সরকারে 6 বছর মোদী সরকার চালাচ্ছে কিন্তু একটা প্রকল্প নেই যেটা মানুষের বলতে পারে, সেই ধরনের ওরা কোথাও সবার সমিতিতে বলতে পারে না, কোথাও ওরা পোস্টার করতে পারে না। এবার দলটা যে আছে তার অস্তিত্ব রাখার জন্য কিছু মিথ্যা পোস্টার তারা দিচ্ছে, শুধু দলের অস্তিত্ব রক্ষার জন্য। দুবরাজের মানুষ ওদের ছুঁড়ে ফেলে দেবে, দুবরাজের মানুষ বিজেপির ওই ভ্রান্তনীতিতে মিথ্যা কুপোচারা তাদের পক্ষে থাকবে না, তাদের পক্ষে ভোট দেবে না। আগামী বিধানসভা নির্বাচনে আপনারা দেখতে যে আনফানে যে ঝড়ের যে পোস্টার দিয়েছে আমরা, আজকে আনফান ঝড় তো দুবাজপুর হয়নি, এই যাদের পাকা বাড়ি আছে তারা কিন্তু আনফানের টাকা পেয়েছে, প্রকৃত গরিব মানুষ যাদের ঘর ভেঙে গিয়েছে, যার বর্ষাতে ঘর নষ্ট হয়ে গেছে, তারা কিন্তু এই ঘর টাকা পায়নি, তারা বঞ্চিত। এই সরকার দুর্নীতির সরকার, এরা রেশনের চালের সঙ্গে যুক্ত থাকে, এরা মানে প্রত্যেকটা পাকা বাড়ি যারা প্রকৃত গরিব মানুষ তারা পায় না, যারা ঘর পাওয়ার যোগ্য তারাও কিন্তু পায় না। তাই এই দুর্নীতি সরকার, এই সরকার বেশি দিন চলতে পারে না, জনগণ ঠিক সময়ে এদেরকে জবাব দেবে। এটা আমাদের দুবাই সৌরমণ্ডল উদ্যোগে লাগানো হয়েছে। আমরা চাইছি এই মানে যারা এই যে টাকা দুর্নীতি করেছে তাদের উপযুক্ত শাস্তি পাওয়া যাক, আর যারা এই ধরনের যারা করছে তারাও মানে তদন্ত করা হোক, কেন কিভাবে কেন টাকা পাবে তারা। আপনার নাম? আমার সহসভাপতি সন্দীপ অগ্রওয়াল। আপনার বাড়িকে ঝাঁচকচকে করে তুলতে চান? তাহলে আর দেরি কিসের, চলে আসুন এসবি এন্টারপ্রাইজে। এখানে পিভিসি এবং ডাব্লিউপিসি ফ্রেমের দরজা ও জানলা তৈরি করা হয়, তাছাড়া ফলস সিলিং, পার্টিশন এবং অ্যালুমিনিয়ামের দরজা জানলা তৈরির জন্য যোগাযোগ করুন এসবি এন্টারপ্রাইজে।
ঠিকানা রঘুনাথপুর বরাকর রোড জামসোল। সম্পর্ক ফোন নাম্বার 9932321295 এবং 9382270156।